নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? সানি সৌরের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ বহুদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝখানে, তবে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আসলে আমি যে এতটা ব্যস্ত কোথায় হয়ে পড়েছিলাম সেটাই আজকে দেখাবো। এতদিন যে ভিডিও দিতে পারিনি তার একটাই কারণ ছিল, সেটাই আজকে দেখাবো। ব্যস্ত হয়ে পড়েছিলাম দাদার বিয়ে নিয়ে, দাদার বিয়েতে মারাত্মক তড়িঘড়ি, তো তার জন্যই ভীষণভাবে ব্যস্ত। যদিও বা আমাদের কলকাতা শহরে বসে বিয়েটা হয়নি, তবুও ব্যস্ততা তো ব্যস্ততাই থাকে, তাই না? তো যাই হোক, চলুন ভিডিওটা শুরু করি, আস্তে আস্তে সব গল্প বলবো। 2 মাস আগে দাদার বিয়েটা হঠাৎ করে ঠিক হয়। কি করব না করব কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। কারণ কেন জানেন, বিয়েটা ঠিক হয়েছে কোথায় জানেন? বিয়েটা ঠিক হয়েছে নর্থ বেঙ্গলে, মানে জলপাইগুড়িতে। আমাদের NGP থেকেও 1 ঘন্টা লাগে সেই জায়গায় যেতে। তো পুরো 12 ঘন্টা ট্রেন জার্নি করে সেখানে যেতে হবে আমাদের, আর সেখানে গিয়ে বিয়ের প্রস্তুতি নিয়ে তবে বিয়েটা সারতে হবে। আর সেটাই কিন্তু হয়েছে। তবে কষ্ট প্রচুর হয়েছে, প্রচুর কষ্ট পেয়েছি ঠিকই কথা, তবে আনন্দ কিছু কম পাইনি। আসলে নিজের দাদার বিয়ে ছিল তো তাই। আর সত্যি কথা বলতে গেলে অনেক স্বপ্ন ছিল দু চোখে, যে দাদার বিয়েতে এটা করব ওটা করব, কিন্তু এমনভাবে তড়িবড়ি করে সবটা জোগাড় হলো, সবটাই বড় মার ইচ্ছা ছিল, তো তার জন্যই হয়তো অনেক স্বপ্ন পূরণ হয়নি, অনেক কিছুই করতে পারিনি। কারণ বাড়িতে বসে করলে হয়তো সবটাই করা সম্ভব হতো, যদিও বা বাড়িতে নয় তাই সম্ভব হয়নি অনেক কিছু। তো যাই হোক, এমন করে সারছি বিয়েটা। আপনারা বা তোমরা সকলে কিন্তু বিয়েতে এসো বা আসবেন, আর আমার চোখ দিয়ে না হয় বিয়ের আনন্দটা উপভোগ করবেন। আমি তো সকলকে ডাকতে পারলাম না, তবে এখন ডাকছি, কারণ ভিডিওর মাধ্যমে একটা পুরো সম্পূর্ণ বিয়ে আমি তুলে ধরেছি। 2.5 মাস আগে থেকে আশীর্বাদ, আর 2.5 মাস বাদ দিয়ে বিয়ে, বিদায় আর অষ্টমঙ্গলা সবটাই দেখাবো তোমাদের, আপনাদের, কারণ আপনারা আমার পরিবারের মানুষ, দেখাতে তো হবেই। আর সবটাই ক্যামেরা বন্দী করে রেখেছিলাম, কারণ এগুলোই হলো স্মৃতি, যেগুলো সারাটা জীবন দেখার সুযোগ করিয়ে দেবে, মনে করিয়ে দেবে যে এই দিনটা স্পেশাল দিন ছিল।
একটা কথা আপনাদের বলা হয়নি, শুভ কাজের আগে অশুভ জিনিস অবশ্যই ঘটে। আমাদের সাথেও কিন্তু তা ঘটেছিল, মানে বিয়েটা একদমই ভাঙচি হয়ে গেছিল। মানে যারা বিয়েটা ঠিক করেছিল তারাই ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু রাখে হরি মারিকে কথাতেই তো আছে, যদি রাখে আমাদের হরি তবে মারবে আমাদের কে। আমি জানি এই মুহূর্তে বিয়েটা যারা ঠিক করেছিল তারা ভিডিওটা দেখছে, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, আমার সত্যি কথা আর স্পষ্ট কথা বলতে একদম বুকে ব্যথা হয় না। যাই হোক, আমরা আড়াই মাস আগে গেছিলাম রেজিস্ট্রির জন্য আর আশীর্বাদের জন্য, সেটা করে আমরা ফিরে এসেছিলাম কলকাতায়। তারপরে আমরা গেছি আড়াই মাস পরে বিয়ের 5 দিন আগে, মানে বিয়ের 3 দিন আগে ছিল রেজিস্ট্রি, মানে ফাইনাল রেজিস্ট্রি ছিল বিয়ের 3 দিন আগে, তারপরে ছিল বিয়ে। তো সবটা মিলিয়েই আমাদের প্রয়োজন ছিল, তো তার জন্যই চলে গেছিলাম 5 দিন আগে। তারপরেই তো বাজলো বিয়ের সানাই। একটা কথা কি জানেন তো, আজকে যেই বাড়ির সাথে আমাদের ছেলের বিয়ে হয়েছে না, ওই বাড়ির মানুষগুলোর সাথে আমাদের আলাদাই একটা বন্ডিং তৈরি হয়েছে, যার জন্য পুরো বিয়েটা সুস্থভাবে করা গেছে। প্রচুর হেল্প পেয়েছি মেয়ের বাড়ির থেকে, এমনকি কলসিটা পর্যন্ত মেয়ের বাড়ির থেকেই নেওয়া হয়েছিল। কারণ আপনারা হয়তো বুঝতেই পারছেন যে জলপাইগুড়ি থেকে কলকাতার ডিস্টেন্সটা কতটা, সেখান থেকে আমাদের সবটা হাতের কাছে হাতের নাগালে পাওয়া অসম্ভব। তো মেয়ের বাড়ির অবদান আমরা কখনোই ভুলবো না, সারাটা জীবন মনে রাখবো। আর যেই মেয়েকে নিয়ে এসেছি, বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের বড় মা ওই মেয়ের কাছে ভীষণ ভালোবাসা পাবে। যাই হোক, বিয়েটা আমরা কেমন করে সারলাম জানেন? বিয়েটার মধ্যে আমরা দুতার ভাই পার্টিসিপেন্ট করেছি, মানে এইদিকে চলছে আইবুড়ো ভাতের আয়োজন আর ওইদিকে চলছে মেহেন্দির আয়োজন। মানে আমরা ছেলের আইবুড়ো ভাত দেওয়ার পর সন্ধেবেলা চলে গেলাম মেহেন্দির উৎসবে মেয়ের বাড়িতে, সেখানে গিয়ে আমরা টাইম স্পেন্ড করে ওনাদের সাথে থেকে আনন্দ করে তবে বাড়ি ফিরলাম। পরের দিনও আমরা জল ভরতে গেছি একই সাথে, মেয়ের জল আর ছেলের জল। খুবই আনন্দ করে কেটেছিল বিয়েটা। ওই যে একটা কথাই বললাম, রাখে যদি হরি মারি আমায় কে। আর যেই বাড়িতে আমরা ভাড়া ছিলাম সেই বাড়ির মানুষগুলো অত্যাধিক ভালো, মানে এতটাই হেল্পফুল, এতটাই হেল্প পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। এমনকি ওই বাড়ির কাকিমা যিনি ছিলেন সেও আমাদের বউকে বরণ করে তবে ঘরে তুলেছে। আসলে আমাদের যেটা বধু বরণের নিয়ম আছে সেটা আমরা ভাড়া বাড়িতেই সেরেছি, কারণ তারপরে মেয়ে গেছিল অষ্টমঙ্গলা। আমরা জলপাইগুড়ি থেকে ফিরেছি অষ্টমঙ্গলা সেরে, তো সের জন্য আমরা ভাড়া বাড়িতেই সব রকম নিয়ম পালন করেছি, আর বাড়িতে এসে আলাদা করে কিছু করিনি, কারণ আমরা ওই ঘরটা ভাড়া নিয়েছিলাম, মানে আপাতত ওই ঘরটা আমাদেরই ছিল, তো তার জন্যই সেই ঘরটাতে আমরাই সব রকম নিয়ম পালন করেছি। বধূ বরণের পরেই ছিল কাল রাত্রি, আর তারপরে ছিল ভাত কাপড়, আর তারপরে ছিল বউ ভাত, সবটাই হয়েছিল এইখানে। এবার আমাদের ফেরার পালা, এবার আমরা এসে গেছি স্টেশনে। সত্যি ভীষণ দুঃখের একটা সময় ছিল, ওই সিচুয়েশনটা আমি বলে বোঝাতে পারবো না। ট্রেন ছাড়ার সাথে সাথে বৌদিভাই অজ্ঞান হয়ে পড়ে গেল, মানে কি যে করব, হুলুস তুলুস লেগেছিল সেই সময়। একদিকে 25টার উপর ল্যাগেজ, তারপরে হচ্ছে বৌদির ওই অবস্থা, আর তার সাথে রয়েছে পরিবারের মানুষগুলো। ট্রেন ছেড়ে দিল জলপাইগুড়ি স্টেশন থেকে, এবার আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া। সেই ট্রেনের মধ্যে হলো হুলুস তুলুস কাণ্ড, সত্যি কি যে বলবো আর কি যে করব বুঝে উঠতে পারছিলাম না। তবে বৌদি ভাইকে জড়িয়ে ধরে একটা কথাই বলেছিলাম যে এইবার তো আমাদের দায়িত্ব তুই নিলি, তবে তোর দায়িত্ব আমরা নিলাম, তুই যে এত দূর থেকে আমাদের কাছে যাচ্ছিস তোর দায়িত্ব কিন্তু আমরা নিয়েছি, আর যখনই তোর মন চাইবে ইচ্ছা হবে আমাদের একবার মুখ ফুটে বলি, আমরা দেখবি হুট করেই তোর বাপের বাড়িতে তোকে নিয়ে চলে আসব, আমরা এরকমই বিশ্বাস রাখতে পারি। তখনও এই কথাটা শুনে আমাদেরকে বুকে জড়িয়ে ধরে আর ভীষণভাবে কাঁদতে শুরু করে। এবার বড়মাকে দর্শনের পালা, বড়মাকে দর্শন সেরে বড়মাদের নমস্কারই সে নিয়ে এসেছিল হাতে করে, সেগুলো দিয়ে বড়মাকে বুকে জড়িয়ে ধরে শেষ করলাম আজকের পর্বটা। কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন, আর এই দুটি মানুষকে অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন, আগামী দিনগুলো যেন ওরা সুখে শান্তিতে সংসার করতে পারে, ঝড় তুফান আসলেও সেগুলো যেন তুড়ি মেরে উপেক্ষা করতে পারে।